ছি 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 ছি, মসজিদ থেকে নামাজ পড়ে বেরিয়ে লটারি টিকিট কাটছে, তারা কি করে বলবে লটারি টিকিট কাটবো না, হয়াকার রয়াকার ম, আমার ওয়াজে আছে দেখবেন আগেকার ক্যাসেটে, একজনের 1.5 লাখ টাকা পড়েছে বুঝলেন, ঘরে এসেই লাম মেরেছে স্ত্রীর কাছে, দীপালি 1.5 লাখ, আর চৌকাটে মাথা ঠুকে মগজ বেরিয়ে গিয়েছে, চোখ দুটো বেরিয়ে গিয়েছে, তার স্ত্রী বললে করলি কি রে হারাধন, করলি কি রে তুই লাম মেরে মগজ বার করে দিলি, 1.5 লাখ টাকা আমার একারই হয়ে গেল, তুই মরে গেলি রে, ওইটা লটারিতে লাভ, যত কাটবে কাটোক আর সুখ নাই। সবাই নিজের লেগে বললো, জোলাইখার লেগে কেউ বলে নাই, এই যে কথা কিছু বুঝে আসছে না আপনাদের, এই বেটা ছেলেরা, এই বিটি ছেলেরা, কারোর সঙ্গে যদি ভাব করিস আর ঝগড়া হয়, কোনো বিটি ছেলেকে যেন বলিস না আমার সঙ্গে না, শকতের কথা নাই, তুই একটু বলে দে না, সে এসে তোর কথা বলবে না, নিজের কথা বলবে, আমি তোমাকে ভালোবাসি, আমাকে করবে, চুনকালি ঘোলা যাবে, তুই নিজে কোথাও আড়ালে ফাড়ালে থেকে বল, যে যাওয়াবার হয়েছে ছেড়ে দাও, ভাব করেছি অন্য ইংরেজি, তো জুলাইখা যজনকে পাঠিয়েছে, সবাই নিজের জন্যে বলেছে, জুলেখার কথা কেউ বলে নাই, তারপরে জেলে দিয়েছে, জেল থেকে বেরিয়েছে, স্বপ্নের তাবির করেছে, তারপরে বললে না, মেয়েদিকে সব দেখে বললে তুমি কি বলছো বলো, আর জুলেখাকে বললে তুমি কি বলছো, তিনি বললেন আজ আমি স্বীকার করছি ইউসুফ নিরপরাধী, আমি অপরাধিনী। আর যখন এই ঘটনা ঘটলো, জামাটা যখন ছিঁড়ে দিলে পেছন থেকে, তখন একটা ছোট ছেলে সাক্ষী দিলে, কি জানেন, ইউসুফকে অপরাধী করছে, ইনকানা কামিসু কুদ্দামিন দুবরিন ফাকাযাবাতু ওয়া মিনাস সাদিকিন, জামাটা যদি পিছনে ছিড়া হয় তাহলে জুলাইখা অপরাধিনী, ইউসুফ নিরপরাধী, আর জামা যদি সামনেতে ফাটা হয় জুলাইখা নিরপরাধিনী, ইউসুফ অপরাধী। এবার জামাটা যখন দেখলে কোনখানটা ছিঁড়া আছে, পিঠটা নাই, তাহলে প্রমাণ হয়ে গেল। এখন এবারে জেলখানা থেকে বেরোনোর পরে, স্বপ্নের তাপিন করার পরে, ইউসুফ জন্যে জুলাইখা বলল, আমার হৃদয়ে কাদ সাগাফাহা হুব্বা, তার ভালোবাসা ঘর করে গেল, তার কোনো অপরাধ নাই, আজ আমি স্বীকার করছি আমি তাকে ভালোবেসে ফেলেছিলাম, সে কিচ্ছু করে নাই। গুণীজনেরা জ্ঞানীজনেরা, মেয়েদের চক্রান্ত বলতে গিয়ে অনেকটা চলে গেছি, এখন কাজের কথাই ফিরে আসি, যেটা আমার মেন সাবজেক্ট, যেটা নিয়ে আমি পাশ করেছি। إذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله, সেদিনের কথা স্মরণ করো যেদিনে লোকমান হাকিম বললেন লা তুশরিক বিল্লাহ, এখানে একটা শব্দ আছে আপনাদেরকে একটু বুঝাই শব্দটা, إذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله, সেটার বেটাকে নসিহত করছিল, আমি এটা করছি, يعظه দরালে কে ও নসিহত কর রহে থে, সেই নসিহত করতে গেলে ভাষা হতে হবে মার্জিত, يا بني আই মেরে প্যারে বেটে, ইয়া ইবনি মানে হে আমার বেটা, আর ইয়া বোনাইয়া আই মেরে প্যারে বেটে, লা তুশরিকি বিল্লাহ, এইটাই হচ্ছে মূল সমস্যা, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না, সবাই বলো ইনশাল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবো না, বলুন ইনশাল্লাহ, রওজা দরগা থান ইমামবাড়া ঢিপি মাটির ঢেলা ওরস যত আছে একটাও মুসলমান যাবে না, প্রণাম করবে না, মানদ মানসিক করবে না, মুরগি দেবে না, একবারই কাতি হারাম, এ কোরআন 21 পারা সুরাই লোকমান, আমি বললে তো, আমি আব্দুল করিমের ছেলে কাসিমউদ্দিনের পোতা, আমার সঙ্গে আপনার ঝগড়া হবে ঝামেলা, আমি তো বলছি না, এর কোয়ালা লোকমান ইবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া আই মেরে পিয়ারে বেটে লা তুশরিকি বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীকে করো না, ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে সবথেকে বড় গুনাহ, সবাই বলুন কোনোদিন শিরক করব না, বলুন ইনশাআল্লাহ, আহা হা গুণীজন গেছেন, হ্যাঁ আমার কটা বই আছে ছেলেদের হাতে, ছেলেটা কোথায় গেল, বইগুলো নিয়ে আছে, ওই 20 টাকা করে দাম নিয়ে নেবেন, মাসুম নবীর মাসুম জীবনী আর মণিমুক্তা, মারাত্মক বই,
দেখবেন খুব ভালো, নবীজির আব্বার নাম কি, মায়ের নাম কি, দাদির নাম কি, নানির নাম কি, কবে মদিনা গেলেন, কেন আপনার হিজরত করতে হলো, প্রশ্ন উত্তরে লেখা আছে। আমার শেখ দেওবন্দের মুফতি ইউসুফ সাহেব মাদ্দাতিল্লাহুল আলীর লেখা আমি অনুবাদ করেছি। আর আমার একটা বই আছে মণিমুক্তা, ওটা হিন্দু মুসলিম সবাই পড়তে পারবে, নসিহতের বই, চেনা যায় শক্তিশালী যুদ্ধক্ষেত্রে, চেনা যায় স্ত্রীর ভালোবাসা ক্ষুধার সময়। এমনি তো স্ত্রীকে শাড়ি দাও, সায়া দাও, বিলয় দাও, মাঝ নিশো গোছ নিশো, সত্যি না তুমি না সত্যি দারুণ, আর একদিন খালি বাজার করো না, যদি আনতে না পাই তো ঘরকে এসো দেখো উস্কাটি হাতে করে দাঁড়িয়ে আছে, আই তোকে দেখে লব। সেখানে আমার বইয়ে আছে স্ত্রীর ভালোবাসা চেনা যায় ক্ষুধার সময়, সততা জানা যায় অভাবের সময়। তখন যদি আমানত ঠিক রাখতে পারেন তবে ওই বইয়ে পাবেন নসিহত। তারপরে আরও কিছু আছে নসিহত অনেক কিছু, যাই হোক যেখানে বলছিলাম ওইখানে ফিরে আসি। কি বলছিলাম বাবা? ইন্না শিরকালা দুলমুন অদীম, শেরেক হচ্ছে বিরাট বড় গুনা, আল্লাহর সঙ্গে কাউকে শরীকে করো না, মানত করা, মানসিক করা, রওজা দরগা থানেতে মোরগ মুরগি নিয়ে যাওয়া, মোরগ মুরগি জবাই করা, পীরের নামে মানত করে দেওয়া, কতি হারাম। ইন্নামা হাররাম আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়াল-লাহমাল খিনজির ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, কোরআন, আল্লাহ হারাম করেছেন প্রবাহিত রক্ত, শুকরের মাংস, মৃত জন্তু, আল্লাহ ছাড়াই অপরের নামে উৎসর্গিত বস্তু, কুল বলো, কলা বলো, বেল বলো, যা উৎসর্গ করবে হারাম। মাওলানা আব্দুর রাজ্জাক রথ আধার নয়ন মেদিনীপুর আমার বন্ধু ছিলেন, আমি বর্ধমান পুলিশ লাইনে ওর সাথে অনেক নবী দিবস করেছি। তো উনি একদিন ওয়াজ করছেন, জায়গাটার নাম, জায়গাটার নাম ভরতপুর দাসপুর ঘাটাল সন্নিকটে। উনি ওয়াজ করলেন, ভাই পুজোর প্রসাদে পেশাব গোবর আর মধু দিয়ে ছিটে দেওয়া হয়, মুসলমানদের পুজোর প্রসাদ খাওয়া চায়েজ নাই, গোবর আর পেশাব মিশিয়ে ছিটে দেয়। তারপর ওনার ওয়াজ হয়ে গেল, আমি এনার মতো বললাম, ভাই রাজ্জাক রথ ভাই একটু বসবেন, দিয়ে বসলো। তারপরে আমি শুরু করলাম, আপনার তথ্যটা ঠিক নাই, 5 কেজি আপেল, 5 কেজি আকের কুচি, 5 কেজি কলা, 5 কেজি বেদানা, তো ওপরে ছিটুললে তো নিচে লাগবে না, তাহলে নিচে গেলগুলো খাওয়া যায় যাচ্ছে তো। তো উনি বললেন, হ্যাঁ তাও তো বটে, তাহলে কী হবে ভাই? বলে ওটা তো লয়, তবে ইন্নামা হাররাম আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়াল-লাহমাল খিনজির ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, দেবদেবীর নামে উৎসর্গ করেছে, পীরের নামে, ফকিরের নামে, রওজার নামে, সেই কারণে খাওয়া হারাম। কোরবানি গরু কি বলে জবাই করেন? বিসমিল্লাহি আল্লাহু আকবার, খুব ভালো করে মনে রাখবেন। আল্লাহ মেহেরবান, আল্লাহ বিনিয়াজ, আল্লাহ পাক তার দয়ার অন্ত নাই। এরপরে সবাই শেরেক বেদাত করবো না তো, বলুন ইনশাল্লাহ, শেরেক একবারই কতি হারাম, বলুন। হ্যাঁ বলুন, করবে না বলি বলছে না, ছি 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 ছি, মসজিদ থেকে নামাজ পড়ে বেরিয়ে লটারি টিকিট কাটছে, তারা কি করে বলবে লটারি টিকিট কাটবো না, হয়াকার রয়াকার ম। আমার ওয়াজে আছে দেখবেন আগেকার ক্যাসেটে, একজনার 1.5 লাখ টাকা পড়েছে বুঝলেন, ঘরে এসেই লাম মেরেছে স্ত্রীর কাছে, দীপালি 1.5 লাখ, আর চৌকাটে মাথা ঠুকে মগজ বেরিয়ে গিয়েছে, চোখ দুটো বেরিয়ে গিয়েছে। তার স্ত্রী বললে, করলি কিরে হারাধন, করলি কিরে, তুই লাম মেরে মগজ বার করে দিলি, 1.5 লাখ টাকা আমার একারই হয়ে গেল, তুই মরে গেলি রে, ওইটা লটারিতে লাভ, যত কাটবে কাটোগা, সুখ নাই। সুখের মালিক কে? আল্লাহ। স্বাস্থ্যের মালিক আল্লাহ, ধনের মালিক আল্লাহ, রঙের মালিক আল্লাহ, রাজত্ব পাবার মালিক আল্লাহ, কেড়ে নেবার মালিক আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকে তুতিল মুলকা মান তাশা, তানজুল মুলকা মিম্মান তাশা, ওয়া তুইদ্দু মান তাশা, ওয়া তুদিল্লু মান তাশা, বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কদীর। আহ, গদি লিতে তুমি, গদি দিতে তুমি, ইজ্জত দিতে তুমি, ইজ্জত লিতে তুমি, কে? আল্লাহ। যত মসজিদ ভাঙবে ভাঙ, কোথায়? ত্রিপুরা ভেঙে দেয়, যা করবি করগা। আল্লাহ কিন্তু সঙ্গে সঙ্গে বদলা না নিলেও আল্লাহ কাউকে ছাড়ে না, আজ না হলে কাল,
কান না হলে পরশু বদলা নেবেই গুণীজনেরা জ্ঞানীজনেরা। আর আল্লাহর লীলা বুঝলেন, এই লালন ফকির, লালন ফকির বলেছে আল্লাহর লীলা বুঝা দায়, আমরা লীলা বলবো না, আমরা বলবো আল্লাহর কুদরত বুঝা দায়। ইউনুস আলাইহিস সালাম বললে এই গায়ে থাকবো না, এই গায়ের লোক তবলিগ শুনছে না, আমি পালিয়ে যাবো, দিয়ে দাম অজয়ে যেয়ে ঝাম মেরে দিলে। বুঝলেন আল্লাহ মাছকে বললে লে গিলে লে, এবার আল্লাহ ফেরেশতা পাঠালে বলে যা ওকে এসমে আজম শিখিয়ে দে, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ঘন ঘন মাছের পেটে। আল্লাহ মাছকে বললে এই উগুরে দে, তসবিহ করছে পাড়ে যেয়ে মাছ বললে হফ, কে করলে এখান থেকে যে লাম মেরেছে তাও আল্লাহ, মাছে গিলে নিয়েছে তাও আল্লাহ, তসবি শিখিয়ে দিয়েছে তাও আল্লাহ, আবার মাছকে বললে উগুলে দে তাতেও আল্লাহ। আল্লাহর কুদরত বুঝা ভার। যখন আদমকে সৃষ্টি করলেন আল্লাহ, তো ইবলিস বললে ইয়ে নেই কেরেগা উনি কেরেগা ইনি চলেগা উনি চলেগা, খুব ভালো করে শুনলেন, আদমকে প্রণত হতে বলল, ওকে প্রণাম করো। তারপরে ওর যে শিক্ষিত জ্ঞানী গুণী ওর একটা মর্যাদা আলাদা, সেটা প্রমাণ করার জন্যে আল্লাহ আদমকে আম কোনটা জাম কোনটা কাঁঠাল কোনটা নবমণ্ডল কোনটা ভূমণ্ডল সব শিখিয়ে দিলেন। কে শিখিয়ে দিলেন? আল্লাহ। আর ফেরেশতাকে বললেন, সমস্ত ফেরেশতাকে, তোমরা বলো এটা কি ওটা কি এটা কি ওটা কি। ফেরেশতারা বললা ইলমানা না ইল্লা মা আল্লামতানো, আমাদের কোনো জ্ঞান নাই, ওগো আল্লাহ তুমি সব জানো, তুমি হৃদয়ের জানো বাইরের জানো আমরা জানি না। আল্লাহ বললেন মানুষের সম্বন্ধে ফেরেশতার দিকে যে তোমরা অবজেকশন দিচ্ছ সৃষ্টি করে কি হবে, আমরা তসবি করবো? ইন্নি আলামু মা লা তালামুন, আমি যাদেরকে সৃষ্টি করছি তাদের ব্যাপারে আমি জানি। কি জানি? খুব ভালো করে শুনুন, তাদেরকে আমি পৃথিবীর জন্যে মডেল তৈরি করিব। কত পয়গম্বর, সংখ্যাটা হাদিসে নাই, কমবেশ লক্ষাধিক, 1,24,25, 1,40,000 কমবেশ। তো এই পয়গম্বরগুলো কি পৃথিবীর মডেল মানবতার, মনুষ্যত্বের, দয়ার, দাক্ষিণ্যের, ত্যাগ, তিতিক্ষার, প্রেম, প্রীতি, ভালোবাসার, সভ্যতার, সৌন্দর্যতার, শিক্ষার, জ্ঞানের, গরিমার, পাণ্ডিত্যের মডেল কারা? পয়গম্বররা, পয়গম্বরের সাহাবারা, আবু বকর, ওমর, ওসমান, তালহা, জুবায়ের, হুযাইফা, সব এক একটা মডেল। তারা পরকে নিজের উপরে প্রাধান্য দিয়েছে যদিও নিজের জরুরত বেশি। মডেল মৌলানা আবুল কালাম আজাদ, মত কি ঘাট পে ইনসানিয়াত, মৃত্যুর দুয়ারে মানবতা। মৌলানা আবুল কালাম আজাদ কি লিখেছেন, একজন সাহাবা ওই কোনটাতে উহু ও, একজন ছুটে গেল জক আর গিলাস সাথে করে, আর একজন ওইখানে বলে বলো ওকে দাও এক্ষুনি মরে যাবে মনে হচ্ছে, আর একজন এই কোণে বললো বলে ওকে দাও ওকে দাও ওকে আগে দাও তারপর আমাকে দিবে। এর কাছে যখন এলো সে মারা গেল, ঘুরে যখন দ্বিতীয়ের কাছে গেল সে মারা গেল, তৃতীয়ের কাছে এলো তিনজনাই মরে গেল পরের কারণে, ওকে আগে দাও ওকে আগে দাও। মৌলানা আবুল কালাম আজাদ লিখেছেন মৌত কি ঘাট পে ইনসানিয়াত, মৃত্যুর দুয়ারে মানবতা, মরণের সময়ও পরের কথা ভাবছে গুণীজনেরা। হযরত আলী একদিন জল সেচন করে খানিকগুলো খেজুর টাকা নিয়ে এলেন, বাড়িতে রুটি পাকালেন খেজুর দিয়ে খাবেন বা তরকারি দিয়ে। প্রথমেই এলো একজন এটিম, বাবু ঘরে কিছু হবে, যা রেঁধেছিলেন বিবি ফাতেমার আলী হাসান আর হোসেনের জন্য সব দিয়ে দিলে। দ্বিতীয় দিনে আবার কাজ করে এনে আবার রান্না, আবার একজন মিসকিন, কপর্দক্ষিণকে মিসকিন বলে, বাবু নবীর ঘরানা কিছু হবে, সেদিনেও দিয়ে দিলেন।
তৃতীয় দিনে আবার রান্না করেছেন, সেদিনে এলেন একজন কৃতদাস, সেদিনেও দিয়ে দিলেন। কোরআনে আয়াত নাযিল হয়ে গেল, আল্লাহর ভালোবাসায় তারা এতিম মিসকিন এবং কয়দিকে খানা খাওয়ায়, হয়তো আলিশানে কোরআন আয়াত নাযিল হয়ে গেল। গুণীজনেরা, এরকম অনেক সাহাবার শানেই এসছে, আবুবকর শানেও কোরআন নাযিল হয়েছে। আল্লাহ তাআলা মেহেরবান, বেনিয়াজ পাক। আমি মৌলভি শওকত ইবনে আব্দুল করিম, গরিবের ছেলে, আপনাদের ভাই। আমি বলছিলাম যে খুব একটা ঝামেলাই পড়তে হবে না, আমার মতো বড় জামা পড়তে হবে না, যে যা পড়ছেন পড়ুন, এই হুটো ঢাকাটা পড়তে পারলে ভালো, ডবল পর্দা একটু ভালো আদব, আর বাকি যে যা করছেন চাষ আবাদ ব্যবসা বাণিজ্য খুব করুন, লেন দেন চুরি করবো না, মিথ্যা বলবো না, সুদ খাবো না, ডাকাতি করবো না, খুন করবো না, বিয়েতে পণ নেবো না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন, তিরিশটা রমজানের রোজা রাখুন, হজ ফরজ হজ করুন, যাকাত। এখন এই পণ লোবো না, সবাই বলুন লোবো না, সবাই বলুন আজ থেকে হারাম খাবো না, কিন্তু বলে বলছে আবার কিন্তু কি বলে কোরআন, এ বাবা কিন্তুটা কি কোরআন, কি বলে দেবো, وَلَوْ شَاءَ رَبُّكَ لَآمَنَ مَنْ فِي الْأَرْضِ كُلُّهُمْ جَمِيعًا সব আল্লাহর হাতে, وَلَوْ شَاءَ رَبُّكَ لَآمَنَ مَنْ فِي الْأَرْضِ كُلُّهُمْ جَمِيعًا তোমার রব যদি চাইতেন গোটা পৃথিবীটা ইমানদার হতো। আপনারা কি বলছেন, ইমানদার হওয়াটা কার হাতে? এ বাবা তাড়াতাড়ি বলুন, তবলিগেও হবে না, আমার ওয়াজেও হবে না, বলা কোয়াতেও হবে না, বলা কোয়ায় লাভ হবে, প্রভাব পড়বে আপনার ভেতরে, ক্রিয়া করবে আপনি বললে পারা। তো কি বললাম, কোরআন শরীফ, ওয়ালাউ শা রাব্বুকা লামানা মান ফিল আরদি কুল্লুহুম জামিয়া, সূরা ইউনূস একবারে শেষে, তারপরে কি আছে, আফা আনতা তুকরিহুন নাস আন তুমিনু, তুমি কি মনে করছো লোকরা ইমানদার হয়ে যাক, তারপরে কি আছে, মা কানালে নাফসিনান তামুতা ইল্লা বিইজনিল্লাহ, পৃথিবীর কোন মানুষ ইমান আনতে পারে না আল্লাহর ইচ্ছা ছাড়া। চোখে পানি ফেলুন, যেখানে আসতে আল্লাহ তৌফিক দিয়েছে, মসজিদ যেতে আল্লাহ তৌফিক দিয়েছে, কলমা পড়তে, দান খয়রাত করতে, আলেমের কদর করতে, একটু অসুস্থ দু চারজনা পার্টি পে দিল জলসা কমিটি এবং অন্যান্য লোকরা, আলেমের কাছে বসতে, কোরআন তেলাওয়াত করতে, নবীজিকে ভালোবাসতে, আল্লাহ তুমি কৃপা করেছো, তাই আল্লাহ শুকর করো, লাইন শুকর তুম লাজি তন্নাকুম, যদি শুকর করো আমি বাড়িয়ে দেবো, আর যদি তোমরা না শুকরি করো তাহলে কুফরি করা হবে, আমি তোমাদের নিয়ামত কমিয়ে দেবো। সেই কারণে নামাজ রোজা হজ জাকাত করুন, আর মসজিদ যান, মসজিদ যাওয়াটা আল্লাহর কৃপা, মসজিদ যেতে মন লাগাটা আল্লাহর কৃপা, মসজিদে বসতে চাওয়াটা আল্লাহর কৃপা, কোরআন তেলাওয়াত করা, বসে আছে এখন টাইম হয় নাই মোল সাহেব ইমাম সাহেবের, এখনও আমি কোরআন একটু পড়ি, আল্লাহর কালাম আল্লাহর কালাম আল্লাহর কালাম, চোখে দর দর করে পানি পড়বে। আর কোরআন সেই কিতাব আল্লাহ পাঠিয়েছেন, কত জ্ঞান গরিমা পাণ্ডিত্য কোরআন থেকে আপনি উপলব্ধি করবেন, সবাই পড়ুন শুনুন বুঝুন, আর আমার জন্য দোয়া করেন, আমি অসুস্থ লোক, নাহলে ইনারা যেমন বলছিলেন আমি অনেকক্ষণ ধরেই বলতাম, আমার এই দেখুন এবারে আমার মানে অসুবিধা হচ্ছে, আল্লাহ আপনাদের সকলকে তৌফিক দেক, আমার কথার সারমর্ম যা সবের মূলে আল্লাহ, সবাই আল্লাহকে ধরব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইলাহাল আলামিন, আজকের জলসাকে, গ্রামবাসীকে, যারা জলসা দিয়েছে, অর্থ দিয়েছে, শ্রম দিয়েছে, তাদেরকে তুমি কবুল করো। আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করে দাও, তুমি ছাড়া কার কাছে হাত পাতবো।
কেউ যে নাই। ইমানের সঙ্গে মৃত্যু দিও, ইমানের সাথে চলার তৌফিক দান করো। রব্বানা আতিনা ফির দুনিয়া হাসানা ও ফিল আখিরাতে হাসানা ও কিনা আযাবান্নার। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।